নমস্কার, দ্য কগনিজেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পশ্চিমবঙ্গ সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্প নিয়ে আমরা আলোচনা করব। মিশন নির্মল বাংলা প্রকল্পের দায়িত্বে আছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর। প্রকল্পের উদ্দেশ্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাকে মুক্ত সবুজবিহীন হিসেবে ঘোষণা করা। দেশের মধ্যে প্রথম এই রাজ্যেরই নদিয়া জেলা এই শিরোপা পায়। যত্রতত্র মলমূত্র ত্যাগের ফলে রাজ্যের জনস্বাস্থ্য নানাভাবে বিঘ্নিত হয়। বিভিন্নভাবে জনসচেতনতা শিবির, আলোচনা চক্র ও প্রচারের ফলে এই রাজ্যের একের পর এক জেলাকে মুক্ত সবুজবিহীন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি ও দুই মেদিনীপুর জেলা এই স্বীকৃতি অর্জন করেছে। মালদা ও হাওড়া জেলার পর দক্ষিণ দিনাজপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাও এই স্বীকৃতি পেয়েছে। কারা আবেদন করবেন? গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে বসবাসকারী যাদের বাড়িতে শৌচালয় নেই, তারা শৌচালয় নির্মাণের টাকা পাবেন। যোগাযোগ পঞ্চায়েত অথবা পৌরসভার সঙ্গে যোগাযোগ করতে হবে। বাংলাকে নির্মল করে তুলবই, এই আমাদের প্রতিজ্ঞা। বাড়িতে শৌচাগার বানান এবং পরিবারের সকলে তা নিয়মিত ব্যবহার করুন। মিশন নির্মল বাংলা প্রকল্পের জন্য একটি সরকারি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেস হলো www.missionnirmalbangla.in, www.missionnirmalbangla.in। এই ওয়েবসাইটটিতে আমাদের নির্মল বাংলা প্রকল্প সম্বন্ধে অনেক তথ্যাবলী পাওয়া যাবে। বর্তমানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে 2019 সালের 2 অক্টোবর তারিখ মুক্ত সবুজবিহীন রাজ্য হিসেবে ঘোষণা করার হবে পশ্চিমবঙ্গকে। সে বিষয়ে সমস্ত ধরনের জনসাধারণের সক্রিয় সহযোগিতা একান্তভাবে কাম্য। মুক্ত স্থানে শৌচ না করা এবং বাড়িতে শৌচাগার নির্মাণ করা এবং নিয়মিতভাবে তা ব্যবহার করতে হবে, তাহলেই এই প্রকল্প সাফল্য অর্জন করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল দ্য কগনিজেন্সকে সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি প্রেস করে শিক্ষা সংক্রান্ত সব খবর পেতে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।